আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ইল্লা আলা যালিমিন اما বাদ সম্মানিত দর্শকবৃন্দ আশুরা কেন্দ্রিক অনেকগুলো মিথ্যাচার ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে মিথ্যা কথা মিথ্যা হাদিস জাল বানোয়াট অনেক কিছু মানুষের মধ্যে প্রসার লাভ করেছে এর বিভিন্ন কারণ আছে আমরা সেগুলি কারণ পরে বর্ণনা করছি আগে আমরা বুঝতে চাচ্ছি কি কি জিনিস ছড়িয়ে পড়েছে অনেকেই সেটা আপনার শুনতে পাবেন অনেকেই খোদ বা মেম্বারে দাঁড়িয়ে বা দিচ্ছে এবং এগুলি আলোচনা করছে অনেকেই ফেসবুকে গরম করে ফেলছে অনেকেই আবার সামাজিক মাধ্যমে লিখে দিচ্ছে অনেকে এবং এটা অনেকের কাছে বদ্ধমূল ধারণা হয়ে আছে আমরা এখন এমন কিছু মিথ্যা কথা যেগুলো মানুষের মধ্যে প্রচলিত আছে সেগুলি আলোচনা করতে চাই অনেকে মনে করে থাকেন যে এই দিনে আল্লাহ তালা আসমান জমি সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন আদম আল্লাহিসামকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জাতীয় জিনিসগুলো বলে থাকেন আরও বলে থাকেন যে আল্লাহ তালা এই দিনে বের করে আনেছে এনেছেন আদম আল্লাহিস্লামকে এবং হাওয়াকে এই দিন থেকে জান্নাত জান্নাত থেকে বের করেছেন এবং আরও বলে থাকেন যে এই দিনে তবা কবুল হয়েছে যত ঘটনা আছে ইতিহাসের যেন সমস্ত ঘটনা এই দিনেই ঘটেছে আর কোনো দিন নেই আবার কেউ কেউ বলে থাকেন যে নুয়া আলাহিসাল্লা তুয়া সালামের মা লোকদেরকে এই দিন আল্লাহ তালা ফানিতে ডুবিয়ে মেরেছেন নুয়াল্লাহিস্লামের কৃষ্টিকে আল্লাহতালা সেদিন আবার ডাঙ্গায় মানে পাহাড়ে মিটতে সুযোগ দিয়েছেন এটা বলে থাকেন তো এইটা এই ব্যাপারে বলা দরকার যে মোসুন্দ আহমদে আসছে একটি হাদিস সেখানে বলা হয়েছে এই দিন আল্লাহ তালা নু সালামের কিস্তিকে যদি পাহাড়ে ভিড়ে ভিড়িয়েছেন কিন্তু এই হাদিসটা দুর্বল আমল করার জন্য বিশ্বাস করার কোনো কিছু নেই সাথে এর বাইরে আগে যেগুলি বলেছি একটাও সাব্যস্ত নয় সম্পূর্ণ মিথ্যা এই দিনে এমন কোনো ঘটনা ঘটেছে আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই কারণ প্রমাণ যদি থাকতে হয় আপনারা জানেন যে কোনো জিনিসের প্রমাণ হতে হয় কোরআন কোরআনে কেরহিমি থাকতে হবে অথবা রসুল্লাহ হাদিসে থাকতে হবে মানুষের বানানো কোনো কথা দিয়ে কখনো সাব্যস্ত করা যায় না যে এটা ঘটেছে কারণ ইতিহাসে যে সমস্ত ঘটনা নবীদের সাথে সম্পৃক্ত আর নবীদের সাথে কোনো কথা বানানোর অর্থ হচ্ছে নিজেকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করা এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসাবে আখরাতে নবীদের নামে মিথ্যা কথা বলার অর্থই হচ্ছে আখরাতে যাহার নামে নিজে স্থান করে নেয়া রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন কাফা বিলমার একাদে বানা ইহাদিকুলি মাসা মা মৃত্যুক হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে যা শুনে তাই বর্ণনা করে আবার রসুল আসলাম এটাও বলেছেন যে মান কাদা বা আলিয়া মো ফালিয়া ফালিয়ে তাবা মা মিনান্নার কেউ যদি আমার ইচ্ছা করে মিথ্যাচার করে সে জাহান্নামে তার ঘর করে নিবে বাড়ি করে নিবে অর্থাৎ জাহার নামে যাবে সে যদি সে মিথ্যাচার করে সুতরাং নবীর আসুলদর্ফর মিথ্যাচার কোনো সহজ কথা না ফজিলত বা এই জাতীয় ঘটনা ঘটেছে এমন প্রমাণ থাকতে হবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি আমি কোনো দিন এই জাতীয় কিছু বলতে পারি না অনেকে বাড়িয়ে বলেন আরও যে এদিন ইব্রাহিম আলে সালাতুয়সাল্লামকে আল্লাহ তালা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত দিয়েছেন এটাও একটি মিথ্যা কথা এমন কোনো ঘটনা এ দিন ঘটেছেন কোনো সহিদার সাব্যস্ত হয়নি কোরআনে কারিমও এই দিন তা উল্লেখ করা হয়নি অনেকে বলে থাকেন যে দিলিস ইসলামকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন দেখুন প্রথমত আকাশে উঠিয়ে নিয়েছেন এটাও একটি বর্ণনা ইসরাম্লাদার সাব্যস্ত আমরা মেনে নিলাম যেহেতু যেহেতু এটা বলেছেন রসল্লাহ সাল্লাহ ইসলাম যে বনি সেল যদি কিছু বলে তোমাদের কাছে বিপরীত কিছু না থাকে তো আমরা লাহ হাদি ইসলাম লা সত্য মিথ্যা কিছুই বললাম না চুপ করে গেলাম কিন্তু এই দিনেই ঘটেছে এমন কোনো বর্ণনা কিন্তু কোথাও আসে নেই সুতরাং অর্থ হচ্ছে এটা একটি মিথ্যাচার এটা মানুষের ভিতরে প্রচলিত মিথ্যাচার যা আমরা বিশ্বাস করতে পারি না কেউ কেউ বলে থাকেন যে এই দিন ইব্রাহিম আল্লাহ এই দিন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা তাওরাত দিয়েছেন এই দিন আল্লাহ তালা মুসা আলাহিসের সাথে কথা বলেছেন এই দুইটি কথাও সাব্যস্ত নয় একমাত্র একটি জিনিসের সাব্যস্ত এখানে সেটা হচ্ছে এই দিন আল্লাহ তালা মুসা আলাহিসুআসাল্লামকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন এবং বনি ইসাইলকে ফেরাউন ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে ডুবে নদীতে সাগরে ডুবিয়ে মেরেছেন সেই জন্য এই জন্য মুসা আল্লাহিসাম সুক্রিয়া আদায় করে সহ পালন করেছেন আমরাও সেই মুসা আল্লাহ সাল্লামের সন্ন্যতকে রসুল্লাহ সাল্লাহসাল্লাম পুনর্জীবিত করার কারণে আমরা শুধুমাত্র সেটা আমল করে থাকি যদি মুসা আলাহ সালাম কোনো কিছু করতেন আর আমাদের নবী না করতেন তাহলে আমরা কিন্তু করতাম না তাহলে বোঝা গেল যে এই বাকি যে সমস্ত কথাগুলি এসেছে সম্পূর্ণ মিথ্যা স্যার আবার কেউ কেউ বলে থাকেন অতিরিক্ত আরও বাড়িয়ে যে এই দিনে আয়ুব আলাইস্লা সাল্লামকে আল্লাহ তালা মুক্ত করেছেন এটাও মিথ্যা কথা এমন কোনো বর্ণনা কোনো কোরআনও আসে নাই হাদিসও আসে নাই প্রামান্য কোনো গ্রন্থ আসেনি সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা কেউ কেউ বলেছেন ইউসুফ আল্লাহ সাল্লামকে এদিনই ইয়াকুব আল্লাহামের কাছে ফেরত দিয়েছেন এটাও মিথ্যা কথা এমন কোনো দলিল নেই কেউ কেউ বলে থাকেন যে ইউনুস আলাহিসামকে মাছের ফির থেকে এদিন আল্লাহ তালা বের করে দিয়েছেন এগুলি সবই হচ্ছে ইতিহাসের ঘটনা কিন্তু কেউ কেউ ইতিহাসের ঘটনা সমস্ত ঘটনা নিয়ে এসে আশুরার সাথে জড়িয়ে দিয়েছেন মনে হয় যে আল্লাহ তালা আর কোনো দিন কিছু ঘটানি সমস্ত ঘটনা আসলে দিনেই ঘটেছে এবং অনেকে গান বানিয়েছে অনেকে গজল বানিয়েছে এসবই কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমরা কোরআন এবং শুনার সম্পর্কে জানি না এবং দলিল কোথেকে দিতে হয় সেটাও আমরা শিখিনি সবসময় আমরা শোনা কথা বলতে অভ্যস্ত আমরা কোনো দিন দেখিনি যে আসলে কি আল্লাহ এবং তার রসুল কখনো কি বলেছেন কিনা না সেই কথাটি যে কথা আমি বিশ্বাস করি এই কথাটার সাথে কোনো কোনো সত্যিকার কোনো প্রমাণ আছে কি না কোনো দলিল আছে কিনা সেটা আমরা কখনো জানতে চেষ্টা করি না কেউ কেউ বলে থাকেন সোলাই আল আল্লাহলাম সোলাম আলাহিস্লামের রাজ্য একবার হারিয়ে গিয়েছিল তিনি আবার ফিরে ফেয়েছেন এই কথা কেউ কেউ বলে থাকে সেটা ইসরায়েলি বর্ণনা এটা হারিয়ে যাওয়ার কথাটাও ইসরায়েলি বর্ণনা আর ফিরে পাওয়ার কথাটা ইসরায়েলি বর্ণনা অথচ এটার সাথে জুড়ে দিলেন যে যেদিন ফিরে ফেয়েছেন সেদিন ছিল আশুরার দিন এটাও আরেক মিথ্যা কথা এমন কোনো ঘটনা ঘটেনি আল্লাহ তালা সোলাইম আলাইসালামের নব রাজত্ব হা রাজত্ব তার কাছ থেকে চলে গিয়েছিল আবার পেয়েছেন এই ঘটনাটা আসল শুদ্ধ নয় বরং যেই কথাটি যে যে আয়াতের দলিল যে আয়াতকে দলিল হিসাবে ফেস করে সেটা এ আয়াতের দলিল নয় সেটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা বর্ণনা আয়াতটি হচ্ছে ওলাকাত ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আয়লা কুসি হি চেসাদ সুম্মা আনাব এ আয়াতের তাফসির আপনারা দেখে নেবেন ইবনে কাসিরে যে এর কোনো ঘটনা ঘটেনি যারা ঘটে সেগুলি ইহুদি বর্ণনা নাসারদে বর্ণনা এগুলি কোনো সত্য বর্ণনা নয় মিথ্যা কথা নবীদের উপর মিথ্যাচার করা হয়েছে যে তারা এই করেছে এই করেছে এই যে আল্লাহ তাদেরকে নব থেকে দূর সরিয়ে কোন মাস কোন মাস মাস পল্লীতে যেখানে জেলেদের পল্লীতে নিয়ে সেখানে তাদেরকে রাখা হয়েছে এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি এগুলি মিথ্যা কথা এবং সেদিন সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছেন এটাও মিথ্যা কথা তো সুতরাং এই জাতীয় যারা কথাগুলি বলে দাউদ দাউদ আলাহিসামকে নিয়ে মিথ্যাচার করে সোলাইমান সোলাইমান আল্লাহিসামকে নিয়ে মিথ্যাচার করে এদেরকে নিয়ে আবার ঘটনাটা নিয়ে আসুরের সাথে জুড়ে দিয়ে জোরে দেয় তারা সম্পূর্ণ মিথ্যাচার করছে এমন কিছু ঘটেনি আসলে অনেকে বলে থাকেন যে এদিন ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাল আকাশে উঠিয়ে নিয়েছেন এটাও মিথ্যা কথা ইতিহাসের পক্ষে প্রমাণ দেয় না অর্থাৎ আমরা এমন অবস্থা হয়েছে আমাদের যে কখনও কখনো কখনো মিথ্যা কথাগুলোকে আমরা মনে করি যে এর সাথে জড়িয়ে দিতে পারলে সুন্দর হয় এজন্য জড়িয়ে দিয়েছি এর পিছনে কারা কাজ করেছে এই জাতীয় দিন আশুরাকে এত গুরুত্বের সাথে নেওয়া নিচে হ্যাঁ আশুরাতে আশুরাকে গুরুত্বের সাথে আমরা নিতের রসুল্লাহ বলেছেন যে কিন্তু যে কাজটি করতে বলেছে সেটা হচ্ছে সও পালন করা কিন্তু আমরা সহম পালন না করে এর সাথে অনেকগুলো মিথ্যাচার জড়িয়ে দিয়েছি এগুলি অবশ্যই মিথ্যা কথা মিথ্যা বর্ণনা এগুলি কখনো ঠিক নয় আমাদের উচিত এই মিথ্যা সার থেকে বেরিয়ে আসা অনেকে আরও বাড়ি আগ বাড়িয়ে বলে থাকেন যে এই দিন কে হবে এই দিন কেয়ামত হবে এই জন্য নাকি অনেকে অনেক প্রাণী এদিন কিছু খায় না এদিন কিছু করে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলে এগুলি মিথ্যা কথা এই দিন কে হবে এমন কথাও কোনো হাদিসে আসেনি রসল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন জুমার দিনের কথা বলেছেন কেয়ামত হবে জুমার দিন সেদিন সেদিন কে সেদিন জুমার দিন আশুর দিন হতেও পারে নাও হতে পারে কিন্তু এই জুমার দিন সাথে কে আশুরার সাথে কোনো সম্পৃক্ততা নেই সুতরাং জুমার দিনে কে হবে কিন্তু আশুরার দিনে কে হবে এমন কথা কোনো হাদিসে আসেনি তা আমাদের বুঝতে হবে যে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এই মিথ্যা স্বার থেকে বেরিয়ে আসতে হবে আমরা মিথ্যা কথাগুলি বলবো না আমরা ইনশাল্লাহ সঠিক কথাটি বলবো যে এই দিনে মুসা আলাহি একটি ঘটনায় ঘটেছে মুসা আল্লাহিসামকে অন্যান্য ঘটনা ঘটতে পারে ইতিহাসে কিন্তু যেগুলি বলা হচ্ছে এগুলো একটা শুদ্ধ না একটি শুদ্ধ কথা সেটা হচ্ছে মুসা আল্লাহ সাল্লা আসসালামকে আল্লাহ তালী এই দিনে ফেরাউনের নির্যাতন থেকে নাজার দিয়েছেন এবং ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন সেটা হলো বিশুদ্ধ কথা এর বাইরে অন্যগুলো একটাও বিশুদ্ধ নয় সেগুলো আমরা কখনও বলে বেড়াবো না আল্লাহ আমাদেরকে বুঝার তো হিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি